এই যে ঘরটা আছে এই ঘরটা একটা টার্ম আছে এই ঘরটাকে ডিজিএফআই লোকজনেরা আয়না ঘর বলে থাকেন কেন আয়না আয়না ঘর কেন বলে ওরা অভ্যন্তরীণ ভাবে এটার কোনো বিশেষ কারণ আছে এটা এটা সম্ভবত একটা কোড নেই এটা এই এই হাউসের একটা কোড নেম এটা একটা সময় ছিল জেআইসি জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং বিএনপির সময় এটার বন্ধ করে দেওয়ার ইনস্ট্রাকশন হয়েছিল যে যে এসে যেন লোকজনকে না নিয়ে যাওয়া হয় পরবর্তীতে এটা অ্যাক্টিভেট করা হয় আবার আপনার দু হাজার নয় আট দিকে এটাকে আবার অ্যাক্টিভেট করা হয় আপনার ইন্টারিম গভর্নমেন্ট যখন আসে সাত আট সালের দিকে তখন তারা এটা আবার অ্যাক্টিভেট করে তখন তারা মানুষকে জিজ্ঞাসাবাদ করতো কাউকে সেখানে হোল্ড করে রাখতো এখানে আরো অনেক লোকজন থেকেছেন আমাদের অস্ট্রেলিয়া প্রবাসী একজন গবেষক আছেন মিস মুবাসের উনি এখানে ছিলেন তারপরে বাংলাদেশের একজন রাষ্ট্রদূত ছিলেন মিস মারুফ জি মারুফ জামান মারুফ জামান জি মারুফ জামান তিনিও এখানে ছিলেন এখানে একজন ব্যবসায়ী মিস অনিরুদ্ধ পল উনিও এখানে ছিলেন তো এখানে অনেক অনেক মানুষকে এখানে আনা হয়েছে বিভিন্ন সময় দেখিয়ে স্যার ভাই স্যার ভাই আপনারা আপনারা যে আয়নাঘর আপনাদের তথ্যচিত্রে দেখিয়েছেন সোহেল রানা ভাইদের মতো যারা সেই আয়নাঘরে বন্দী ছিল দীর্ঘদিন তাদের বর্ণনা এবং আপনাদের বর্ণনা এবং দৃশ্যপট চেঞ্জ হওয়ার পরে এখন যে এই গুমের ঘটনা তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন আপনাদের দেখানো সেই আয়নাঘর তারা ভিজিট করেছে এবং তারা একটা বর্ণনা দিয়েছে গত পরশু আমরা একটু সেই গুম কমিশনের যিনি সভাপতি বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী আমরা ওনারা আয়নাঘরটাকে কিভাবে দেখেছেন কি অবস্থা এখন আছে তার মুখ থেকে একটু আমরা সেই বক্তব্যটা শুনে আসতে চাচ্ছি আয়নাঘর বা জয়েন্ট ওটা তো ডিজিএফআইর ডিজিএফআ যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ড কম্পাউন্ডে আছে এটা টু স্টোরিড বিল্ডিং তো নিচতলায় স্যাল আছে প্রায় ধরেন বিশ বাইশটা স্যাল নিচতলার উপরের উপরের তলায় কিছু রুম আছে ওইলা ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করতো তখন করতো এখন তো এটা তো এ পর্যন্ত আমরা আপনার আয়নাগর যেটা আপনার ডিজিএফআ এর করা হয়েছে তারপরে আপনার ডিবির করা হয়েছে সিটি সিটিসির করা হয়েছে যেটা কাউন্টার টেরিজম এবং ট্রান্সেশনাল ক্রাইমসের যে ইউনিট তার আপনার ইন্টারগেশন সেল করা হয়েছে র্যাব তখন আমি করি নাই করবো সামনে করব। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে তারপর ডিজিএফআইর বিরুদ্ধে তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে আমরা এ পর্যন্ত অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ পিপল হ্যাভ গিভেন দেয়ার স্টেটমেন্টস টু দিস কমিশন যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস যারা পারপিটেটার্স অফ দ্য ক্রাইম আমরা তলব তলব করে স্টেটমেন্ট জুলকার নাইন সাহেব আপনি শুনলেন গুম কমিশনের প্রধান কথা বলছেন যে আয়নাগড় দেখতে কেমন এবং এখনকার অবয়বটা কি বলবেন আমরা যেমন শুনেছি উনি সঠিক ভাবেই তা বর্ণনা করেছেন গ্রাউন্ড ফ্লোরে এরকম বিশ বাইশটা সেলের মতো আছে আমাদের তো আর সরাসরি দেখার সুযোগ হয় নাই আমরা যে শুনেছি বিভিন্ন কমপক্ষে হলো দশ থেকে পনেরো জনের কাছ থেকে আমরা যে স্টেটমেন্টটা পেয়েছি ওই স্টেটমেন্টটা খুব ম্যাচ করে যায় আর কি এর সাথে করে যে বিশ পঁচিশ রুম আছে রুমগুলোর সাইজ কেমন হতে পারে উপরে আরেকটা অ্যাডিশনাল ফ্লোর আছে এবং ওই ওই উপরের ফ্লোরগুলোতেও খুব সম্ভবত এক সময় জিজ্ঞাসাবাদ করা হতো ওগুলো ইন্টারোগেশন সেলের মতো ছিল নিচে হোল্ডিং ফ্যাসিলিটি ছিল ওদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস আরেকটা জিনিস আপনাদের সবার জন্যই আমার মনে হয় এটা আমার বলা উচিত যে আনাঘর তো এটা ডিজিএফ এর একটা সেল ছিল এটা ধরেন সিআই যেমন ব্ল্যাক সাইড ব্ল্যাক সাইড ছিল বেশ কিছু আহ ওরা ব্ল্যাক সাইড বলতো আবার কেউ ডার্ক সাইড বলতো ডার্ক হোল বলতো এরকম এটা একটা কোড নেই আহ ডিজিএফ জন্য আয়নাঘর বেসিক্যালি একটা কোড নেই ছিল